আরে বেরে কি করতেছেন ভাই? এই মিয়া চুপ থাকেন। হ্যাঁ পাইপ কাটুম ভাই, বিস্ফোরণ হবে তো। ওর মিয়া আগে কাইটা লই, তারপরে বিস্ফোরণ দেখতেছি হয় নাকি না। ওরে ভাই রে ভাই কি করেন? হইছে এই যে রিসলে যে পাইপ কাটলাম ভাই। হ্যাঁ কোন সমস্যা মনে হয়? গ্যাস বেরোতেছে মনে হয়। ওই গ্যাস বেরোতেছে, গ্যাস বেরোতেছে ভাই। আগে পানি পড়ে। আচ্ছা পানি পড়ে, আজকে লাইটার মারুন ডাইরেক্ট। রেডি আছেন ভাই? এক মিনিট, আপনি আপনি আপনার সেফটি নিয়ে পড়ে আপনি আমার ভাই আপনি দূরে যান ভাই, দূরে যান। আপনি আসেন কই? দূরে যাবো কেটার উপরে বই কাজ করি না। সেন্ডের উপরে বই কাজ আছেন? গ্যাস বেরোতেছে ভাই। সিকিউরিটি গার্ড আনছি তো আজকে। সিকিউরিটি গার্ড আনছেন? দেখছেন মানেটা হচ্ছে এটা হচ্ছে সেফটি সেন্সর ডিভাইস। সেফটি সেন্সর ডিভাইস আজকে 18 কোটি মানুষের জন্য ভাই খেলতে। তার মানে কি এটা বিষয়ে সবাই আরো জানে ভাই? এটা অনেকেই জানে, অনেকেই জানে না। কিন্তু আমি একটা মনে কষ্ট নিয়ে বলতেছি, মানে যুগ এত ডিজিটাল উন্নত হওয়ার পরেও মানুষ একটু ফোটা সচেতন হয়নি এখনো। তার মানে কি আমরা বুঝবো আজকে এটা কি সচেতনমূলক ভিডিও? একটা সচেতনমূলক ভিডিও প্লাস সতর্কমূলক ভিডিও। 18 কোটি মানুষের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার প্রয়োজন নাই, আপনার দরকার নাই, এটা শেয়ার করে দেন, 10টা ফ্যামিলির লাইফটা বাঁচান। মানে এই সেফটি সেন্সর ডিভাইস ভাই আজীবন দেখছেন কি চুলার থেকে গ্যাসের বোতল দূরত্ব হচ্ছে 5 ফুট মিনিমাম। আজকে রাখছি কতটুকু? এক হাত না অর্ধেক হাত দূরত্ব। মানে অর্ধেক হাত দূরত্ব বজায় কিন্তু এই চুলা থেকে গ্যাস সিলিন্ডারের বোতল আছে। ভয় কেটে গেছে আজকে? ভয় কেটে গেছে। আচ্ছা এখন যে সেফটি ডিভাইসটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে ডেনমার্কের। সম্পূর্ণ ডেনমার্কের প্রোডাক্ট? হ্যাঁ মানে এখানে পাইপ কাটা তো পরে সাবজেক্ট, পাইপ যদি একটু লিকেজও হয় সাথে সাথে অফ হয়ে। তার মানে ধরেন যারা বাসা বাড়িতে আমাদের মা বোনরা আছে অনেকে, মানে ধরেন তেলা পোকা বা ইঁদুর যদি সেই ক্ষেত্রে লিকেজ করে, তার মানে কি এটা কি গ্যাস অফ করে দিবে? গ্যাস অফ করে দিবে, মানে গ্যাসটা অফ করে দিবে। সামান্য পরিমাণ অক্সিজেন পাবে সাথে সাথে গ্যাস অফ। চমৎকার চমৎকার। দর্শক কে কোথা থেকে লাইভ টি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আজকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। এই কারণে, কারণ একটা রিকোয়েস্ট, আর আপনার একটা শেয়ারে হাজারো বিস্ফোরণের হাত থেকে মানুষ বাঁচতে পারবে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে আপনি অফিসিয়াল জব করেন, ওকে, আপনি অফিসে আছেন, বাসা বাড়িতে হচ্ছে ফ্যামিলি পেটের তাগিদে এরকম গ্যাস সিলিন্ডার ইউজ করতেছেন, গ্যাস নেই আপনার বিল্ডিং এ, রাইট রাইট, আপনি চিন্তায় পড়ে আছেন যে আমার বাসায় কি অবস্থা আল্লাহ জানেন, কারণ নানান জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দেখতে, রাইট, আপনি তো বিস্ফোরণ গ্যাসের কারণে বিগত বছরগুলোতে দেখেন যেরকম আপনার ইয়েতে হইছে, ভাই আপনি সাধারণ বঙ্গ মার্কেট দেখেন, বঙ্গ মার্কেটটা দেখছেন? বঙ্গ মার্কেট, রাইট রাইট। আচ্ছা বঙ্গ মার্কেটটা গেছে, তারপরে আপনার নিমতলি বেলি রোডটা যাবেন, বেলি রোডটা ভাবেন, বেলি রোড ইনসিডেন্ট হলো, বিল্ডিং ডে উড়ে গেছে, রাইট, একটা মাত্র গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হওয়ার কারণে পুরো বিল্ডিং ডে উড়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যদি এইগুলো এড়িয়ে চলতে চান, সচেতন হইতে চান, সচেতন নাগরিক হিসাবে আপনার এই জিনিসটা কালেক্ট করতে হবে। যেহেতু ভাই এই জিনিসটা যদি কালেক্ট করতে হবে তার মানে মানে এটা দাম তো প্রচুর হবে ভাই, কই প্রচুর, সবাই কিনতে পারবে তো? 5000 হলে কিনবেন আপনি? সবাই কিনতে পারে? আপনি বলেন, আপনি বলেন না 5000 হলে কিনবেন? আমি তো 5000 না, 15000 আমি কিনবো, কারণ কি যেহেতু আমার ফ্যামিলির একটা সেফটি দিচ্ছে। এই মনোভাবটা সবার ভিতরেই আছে, যদি 10000 টাকা হয় সে কিনতে বাধ্য, কারণ লাইফটাকে সেফ রাখবে, কিন্তু 10000 টাকা হইলে এটা মানে একবারে অনেক বেশি প্রাইস হয়ে যায়। এইসব প্রাইসে দিলে আপনার অনেকে একটু হিমশিম খাবে, কারণ দেখা যায় আপনার মাসিক আয় হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। একদম একটা ডিভাইসে যদি কিনেন 5000, ঘর ভাড়া দিবেন কি, বাল বাচ্চা দেখা হবেন কি, তার মানে কি আজকে এটা সবাই কিনতে পারবে? সবাই কিনতে পারবে, অসাধারণ, হাতের নাগালে প্রাইস থাকবে। দর্শক আমরা একটু সবাইকে বলে দিচ্ছি যে দর্শক আজকে এই সেফটি সেন্সর ডিভাইস যেটা মানে আমরা দেখাইতেছি আর কি, এই ডিভাইসটার দাম কত হতে পারে আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন। আচ্ছা ভাই যদি কেউ কমেন্ট করতে পারে সেক্ষেত্রে কারো কোনো গিফট আছে বা শেয়ার করবে? এটা এটা গিফট কেন দিব না আজকে আমি একটু বলি, এটা দিব না একমাত্র কারণ হচ্ছে আজকে সচেতনমূলক পোস্ট নিয়ে আসছি, যেমন বর্ণাঢ্যদের ত্রাণ দিতে গিয়ে কেউ যদি সেলফি আর মনে করেন ছবি উঠায় বলে ভাই এই যে ছবি একটু পোস্ট করে আপলোড করে দিস, এটা একটা মানুষের আবেগকে বাধা দিবে। তো আমার কথা হচ্ছে ভালো জিনিস দেখায় যদি আবার বলি এটা দাম কইতে পারলে এটা ফ্রি দিব, ওটা ফ্রি দিব, কোনো দরকার নেই, আপনি শেয়ার করে দেন, শেয়ার করে নিজের টাইমলাইনে রাখেন, ফেসবুক ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড আছে আপনার, 5000 মানুষ এটা দেখবে জানবে শিখবে। আর আমার কথা হচ্ছে যে এরকম সেফটি ডিভাইস যদি আপনার বাসায় আপনার দেখার পরও যদি না নেন সেটা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আপনার। ওকে ওকে, আর এটা কি কি কারণে কিনবে সেটা আজকে আপনাদেরকে বুঝাই দিব। যেমন এই ডিভাইসটা থেকে পাইপটা কাটার পর চুলাটা বন্ধ হয়ে গেছে বড় কথা না, গ্যাসটা অফ হয়ে গেছে, রাইট রাইট। বাসায় যে নরমাল রেগুলেটর গুলো ইউজ করেন সেইগুলো যদি আপনার বাসায় থাকে সেইগুলোর প্রতিফলনটা দেখবেন কি হয়। যেরকম বাসা বাড়ি দেখেন যাদের বাসায় নরমাল রেগুলেটরটা আছে এই দেখেন, তাদেরটা একটু দেখাই দিচ্ছি আমরা একটু, এই দেখেন নরমাল উদ্দেশ্যে, এই দেখেন, এই যে আমি অফ করে নিলাম, ওকে,
এখন এটা ভিতরে ঢুকায় এটা হচ্ছে আপনার অন করে দিব। ওকে ওকে ওকে। আচ্ছা আমার এটা একটু প্রবলেম, দেখেন এগুলি নরমাল গুলো সাথে সাথে কেটে যায়, এই যে লাগানো যাচ্ছে না, এটা কেটে গেছে একবার ইউজ করার পর। রাইট রাইট। তার মানে এটা আপনার কি সেফটি দিবে? এটা কি সেফটি দিবে আপনার? আর ওইটার জিনিসটা আমি এটা দিয়ে বুঝাচ্ছি, যেমন এটা আপনি লক করছেন, যেমন ওইটা ওইটাই নরমালটাই লক করছেন, লক করছেন আপনার এখন গ্যাসটা ফ্লো হবে। আচ্ছা আচ্ছা। এই যে আমি লক করে নিলাম, এই যে এখন গ্যাসটা কি আছে? নাই, গ্যাসে কিন্তু নাই। ধরেন ওই নরমালটাই লাগিয়েছেন, গ্যাসটা অতিরিক্ত বের হয়ে গ্যাসের প্রতিফলনটা দেখেন কি হয়, এই দেখেন। কেন আমি নিজের জীবন ঝুঁকি নিয়ে আমি এরকম ধরনের ডিভাইস আমি বাসায় ইউজ করবো? কোন সামান্য কয় টাকা কম বাড়তির জন্য? ওকে ওকে, খুবই চমৎকার। কিন্তু তার মানে এই সেফটি সেন্সর ডিভাইস যদি আপনার বাসায় থাকে সেক্ষেত্রে কিন্তু মানে থার্ড অপশনটা হচ্ছে আজীবন দেখছেন গ্যাসের চুলায় 30% গ্যাস সেভ। আজকে আমাদের ডিভাইসে দেখবেন হচ্ছে 40% গ্যাস সেভ, 40% গ্যাস সেভ করবে, মানে কন্ট্রোল করে করে গ্যাসটা দিবে, মানে অতিরিক্ত ফ্লো মারবে না, গ্যাসটা অতিরিক্ত আপনার খরচও হবে না, খরচও করবে না। থার্ড ইয়ারটা হচ্ছে আপনার, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বডি করা, আচ্ছা আচ্ছা, প্লাস হচ্ছে 22 mm মুখ, বারকোড নাম্বার দেওয়া আছে। আচ্ছা। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটার মধ্যে হচ্ছে একটা মিটার দেওয়া আছে। ওকে। এই মিটারটা হচ্ছে গ্যাসটা ইন্ডিকেট করে আপনার, মানে আপনার বোতলে কতটুকু পরিমাণ গ্যাস আছে। ওকে ওকে ওকে। গ্যাস ভরতে গেছেন দোকানে, দোকানদার গ্যাস চুরি করলো কিনা 1 kg সেটা আপনি দেখতে পারবেন। তার মানে এই মিটারের মাধ্যমে দিকে, হ্যাঁ, এই মিটারের মাধ্যমে মানে আমার 13 kg বোতলে যদি 10 kg দিয়ে দেয়, সেইটা কিন্তু আমি ধরতে পারবো, ধরতে পারবো না। খুবই চমৎকার। তারপর রাতে 12টার দিকেও গ্যাস নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা। এক মাসের গ্যাস রিজার্ভ রাখছেন, এখন আস্তে আস্তে কমে গেছে, বুঝতেছেন না নর্মাল রেগুলেটরের কারণে। এই রেগুলেটরটা থাকলে বুঝতে পারবেন যে গ্যাসটা কালকে লাগবে কিনা বা পরশু দিন শেষ হবে, সেই হিসেব করে আপনি করতে পারবেন। খুবই চমৎকার। এখন আপনার প্রশ্নটা হচ্ছে, যেমন অনেকেই প্রশ্নগুলো করে যে ভাই পাইপ কেটা দিচ্ছেন, গ্যাস বন্ধ হয়ে গেছে, চুলার আগুন বন্ধ হয়ে গেছে, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। লিকেজ হলে বন্ধ হবে কিনা সেটা দেখা, সেটা দেখানোর আগে আমরা একটু দর্শক উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি যে আপনারা এই লাইটগুলো আজকে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আর ভাই আমি আপনার কাছাকাছি এই যে একটা জিনিস দেখতেছি ভাই, এইটা কি রাখছেন ভাই? এটা আমি বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। ওকে ওকে ওকে। এটা হচ্ছে আপনার ফায়ার সাপোর্টার। ফায়ার সাপোর্ট মানে অনেক সময় দেখবেন কি গ্যাসের চুলায় অতিরিক্ত গ্যাস ফ্লোর কারণে দেখা যায় আগুনটা ছত্রায় যায়, রান্নাটা হইতে একটু দ্রুত দেরি হয়, মানে অনেকের তলায় আগুনটা যাইতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা বেশি বেশি করে লাইভ শেয়ার করে রাখেন আজকে, আপনারা শেয়ার করে হাজারো মানুষের জীবন বেঁচে যেতে পারে বিস্ফোরণের হাত থেকে। এই দেখেন। আচ্ছা ওকে ওকে। এই যে অন করে দিলাম, অন করে দেওয়া হয়েছে, রাইট, অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা। এই চুলাটা জ্বালাবে এখন, এই দেখেন চুলাটা জ্বলছে। সব চুলা ইউজ করতে পারবেন। এখন দেখেন তো আগুনটা একটু কমলা পাচ্ছে না, রাইট, আগুনটা কিন্তু বের হচ্ছে না আর কি, একবারে পাত্রের তলা পর্যন্ত আগুন যাচ্ছে, পাত্রের তলা পর্যন্ত আগুন যাচ্ছে। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা অ্যালুমিনিয়ামের বডি, তো এটা অল্প হিটে খুব দ্রুত আপনার গরম হয়ে যায় পাতলা। আপনাদের এখানে আমি আসছি, সেটা হচ্ছে যদি একটু সামান্য পরিমাণ লিকেজ হয়, ধরেন গেলা পোকা কেটে ফেলে, এই যে খেয়াল করেন, যেমন এটা কোন কোন ক্ষেত্রে হয়, কাজের বুয়ারা চুলা ইউজ করছে, বাসার মা বোনেরা ইউজ করছে, ইউজ করার পরে এটা বন্ধ করে নাই চলে গেছে, লিকেজ থাকতে পারে। দেখেন সাবনান্য পরিমাণ লিক করবো, দেখেন মানে এইরকম হালকা যদি লিকেজ হয় এই সেফটি সেন্সর ডিভাইস কিন্তু সাথে সাথে সেটা কতটুকু লিক করছি ভাই, এই দেখেন হালকা কিন্তু লিক করছি না, রাইট রাইট। এখন একটু দেখেন তো, ওকে, লাইটার মারবো ভাই, কোন প্রবলেম হবে তো? আচ্ছা ভাই, গ্যাস থাকলে দূরে নিয়ে যেত আমরা, রাইট রাইট রাইট। সেক্ষেত্রে কোন লিকেজ হলে এটা কোন গ্যাস সাপ্লাই অফ করে দিলাম, আবার দেখেন একটা ম্যাজিক দেখাই, ওকে ওকে, এই যে পাইপটা আবার সোজা করে দিলাম। আচ্ছা আচ্ছা, মানে গ্যাসটা আটকে নিলাম, এই যে গ্যাসটা সাপ্লাই করে এখন দেখেন আবার চুলাটা জ্বালাবো, মানে কাটা পাইপ দিয়ে আগুন জ্বালাচ্ছি। আচ্ছা আচ্ছা, কাটা পাইপ দিয়ে, এই দেখেন, কারণ গ্যাসটা একটু সাপ্লাই করে নিলাম,
কারণ সেন্সরটা আপনার সাথে সাথে ঘুরে যাবে যদি আপনার, যেহেতু লক হয়ে গেছে সেন্সরটা। ওকে, আগুন জ্বলছে? জ্বলছে। এই দেখেন, ছাইটা দিব কিন্তু। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে আমার আঙ্গুলের দিকে দেখেন, এই দেখেন, আর এইখানে দেখেন, অফ হয়ে গেছে চুলা কিন্তু সাথে সাথে অফ অফ হয়ে গেছে। এই দেখেন, দেখছেন? রাইট রাইট রাইট, দেখেন আগুন নিয়ে খেলতেছে। এই দেখেন আগুন নিয়ে খেলতেছে আসলে। অফ রাইট। তো এইরকম যদি আপনার বাসা বাড়িতে ইঁদুর তারাপোকা যদি পাইপ যদি লিকেজ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে সাথে আপনার চুলাটা অফ হয়ে যাবে বা গ্যাস সাপ্লাই অফ হয়ে যাবে। ওকে, গ্যাস কিন্তু আপনার ফ্যামিলি ভাই একটা জিনিস খেয়াল করেন, 40+ মিলিয়ন সেফটি এন্ড হ্যাপি ফ্যামিলিস এখনো ইউজ করে শান্তিতে আছে। রাইট রাইট, এটা কি পরিবার? এটা কিন্তু অরিজিনাল ডেনমার্কের প্রোডাক্ট। এই যে কেন ডেনমার্কের, এই দেখেন ইমেল নাম্বার, তাদের টেলিফোন নাম্বার সবকিছু দেওয়া আছে স্ক্রিনে দেওয়া। প্রথম কথা, এটা আপনি কিনবেন এই কারণে, কারণ আপনি যখন অফিসে যান আপনার বাসা বাড়িতে কিন্তু আপনার মা বোন ভাই বাচ্চা সবাই কিন্তু থাকে, সবাই থাকে। তো সেক্ষেত্রে আপনি যে বাসায় যে কি রেখে আসছেন এরকম একটা সেফটি সেন্সিটিভ যদি আপনার বাসায় থাকে, আপনি কিন্তু নিশ্চিন্ত অফিস করতে পারবেন যে না আমার বাসায় কোনো এরকম কোনো বিস্ফোরণের হাত থেকে রক্ষা পাবে অন্তত আমার ফ্যামিলিটা। ফ্যামিলিটা রাইট। আমি অনেকে কিন্তু ভাই একটা কথা বলি, অনেকে কিন্তু ধরেন এক সপ্তাহের জন্য বা 4-5 দিনের জন্য ঢাকার বাইরে ঘুরতে যায় ফ্যামিলি সহকারে, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম কিন্তু যদি ইঁদুর তালাপোকা লিকেজ করে অন করে চলে যান, কোনো সমস্যা নেই। অন করে চলে গেলে কিন্তু অনই আছে রাইট, কিন্তু বন্ধ, কিন্তু তারপরে আপনার এটা অফ আছে। অফ আছে, এই যে দেখেন কোম্পানি থেকে 5 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে, এই যে একবার ইয়ার মধ্যে দেওয়া আছে। এবং অরিজিনাল আইজিটি কিভাবে চিনবেন সেটা হচ্ছে এই যে বক্সের মধ্যে তো লেখা থাকবে গেস্ট টেকনোলজিস্ট, প্লাস হচ্ছে এই যে ডেনমার্কের আইজিটি অরিজিনাল খোদাই করা লেখা আছে। আর অরিজিনাল হচ্ছে আপনার 22 mm এর বডি হবে, প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। অ্যালুমিনিয়াম বডি হবে। তো ভাই বেশি কথা বাড়াবো না, আমরা বেশি কথা বাড়াবো না। তো ভাই আজকে এই যে সেফটি সেন্সর ডিভাইসটা আর এই যে এখানে আপনার গ্যাস সেভারটা, হ্যাঁ এটার দামটা যদি বলে দিতেন। আচ্ছা, আমি এটার প্রাইস দিতেছি মাত্র 1350 টাকা ভাই, মাত্র 1350 টাকা। 5,000-10,000 গুণগান শুনছেন? রাইট রাইট রাইট। এখনো যদি শেয়ার না করেন সেটা আপনার ব্যর্থ। ওরে, মানে 1350 টাকা মাত্র, মাত্র 1350। আচ্ছা, আর এই যে একটা দুইটা, দুই চুলায় দুইটা লাগে, দুই চুলায় দুইটা লাগে, এই দুইটার দাম পড়তেছে জোড়া 500 টাকা। জোড়া 500 টাকা। ধরেন ভাই কেউ যদি সাথে আপনার, এটা কি ডেলিভারি চার্জ কি কাস্টমার? এটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ, হ্যাঁ সিঙ্গেল নিলে। ওরে চমৎকার, মানে 1350 টাকা আপনি পাচ্ছেন সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছেন। ওকে ওকে, যদি কেউ দুইটা রাইট 500 টাকা যদি বলেন যে ভাই আমার এই দুইটাও লাগবে, এই ডিভাইসটাও, এই ডিভাইসটাও লাগবে, হ্যাঁ এই সব মিলিয়ে যদি নেন তাহলে আপনার 1850 টাকা আসে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আরো 50 টাকা ডিসকাউন্ট থাকবে, 1800 টাকা সারা বাংলা ডেলিভারি চার্জ, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। যদি কেউ আমাদের থেকে ভালো মানের পাইপ নিতে চান, ওকে ওকে, এই যে অরিজিনাল কোরিয়ান পাইপ আমি দেখাই দিচ্ছি, একটু তোমাকে দেখাই যদি, ওকে ওকে, এই দেখেন এই যে অরিজিনাল কোরিয়ান যে পাইপ, এই পাইপটা যদি কেউ কালেক্ট করতে চান এটার দাম আমি এখন বলবো না, কারণ এটা হচ্ছে 3 লেয়ার পাইপ। এটার হচ্ছে আপনার বৈশিষ্ট্যটা একটু দেখেন, এটা আগুন জ্বালাবো সহজ, আগুন ধরবে না, পুড়বে না। ওকে ওকে, খুবই চমৎকার। অন্যান্য পাইপ হলে আগুন লাগে আমার এই হাত পর্যন্ত চলে আসে, আইসা পড়তো। এটা হচ্ছে আপনার 3 লেয়ারের পাইপ, এটা হচ্ছে সিলিকন, এটা কখনো আপনার আগুনে যদি কারো বাসায় মনে করেন যে ভাই আমার এই সেফটি ডিভাইস আমি নিবো না, আমার বাসায় নর্মালটা দিয়ে আমি ইউজ করবো, তারা এই ধরনের পাইপ আমাদের থেকে কালেক্ট করতে পারে। এটা ফোনে আমরা দাম আপনাদেরকে বলে দিই। খুবই চমৎকার। তো দর্শক, যার যেটাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার আছে, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সারা বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি। এই স্ক্রিনের উপরে যে দুটো নাম্বার আছে আর কি, এই দুটো নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। খুবই চমৎকার। তো ভাই আজকে বলতে বেরিয়েছি, আল্লাহ হাফেজ।